অতিবৃষ্টির দোসর জলধর থেকে ছাড়া জল বনভাসী রাজ্যের একাধিক এলাকা শিলাবতীর জলে প্লাবিত মেদিনীপুরের ঘাটাল সোমবার সেখানকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র ঘাটালের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন মন্ত্রীরা খোঁজ খবর নেন ত্রাণ বিলি নিয়েও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন বন্যাত্মদের পাশে যতটা সম্ভব দাঁড়ানোর চেষ্টা করছে রাজ্য সরকার অর্থাৎ মানুষের মৃত্যু ইত্যাদি এই ক্ষয়ক্ষতিটা বাড়ি পড়েছে প্রচুর অনেক ক্ষতি হয়েছে এলাকা অনেক এমনকি পাকা বাড়িতে প্রচুর দেবার জল ঢুকে গেছে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে এই বন্যা কবলিত মানুষদের আমরা যথেষ্ট রকম সহযোগিতা করতে পারি রাজ্যের তরফে যখন সমস্ত বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি করা হচ্ছে তখন সরকারি সাহায্য না মেলার অভিযোগ উঠল রাজ্যের একাধিক জেলা থেকে শুক্রবার থেকেই ক্রমশ আবহাওয়ার অবনতি ঘটেছে দক্ষিণবঙ্গে তবে জলযন্ত্রণায় অব্যাহতি নেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে বৃষ্টির জলে এখনও ডুবে রয়েছে বাসন্তী ব্লকের বহু গ্রাম জলের তলায় একাধিক কৃষিজমি ভেসে গিয়েছে পুকুরের মাছও এই মুহূর্তে কার্যত সর্বশান্ত এই এলাকার বহু মানুষ সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনের দাবি মাথা গোজার ঠাঁই মিললেও কোনো ত্রাণ বিলি হয়নি প্রায় চারিদিকে বুড়ে বন্যে গিয়েছে মানুষের পুকুরঘাট সব নষ্ট হয়ে গেছে মাটির যা বাড়ি ছিল সবগুলো শেষ হয়ে গেছে আস্তে আস্তে জলের তলে যত জল ছড়িয়ে যাচ্ছে তত আস্তে আস্তে নিয়ে যাচ্ছে মানে কেউ আর বসবাস করা উপযোগী নয় সবাই এখন এই মডেল স্কুলই আশ্রয় নিয়েছে গ্রামের মানুষ উচ্ছে বাগান বা শশা বাগান এসব নষ্ট হয়ে গেল ঘর ঘরের জল উঠে গেল ঘর দুর সপ্তাহে ভেঙে নষ্ট হয়ে গেল ঘরেও থাকতে পারছি না এই মডেল স্কুলের বাস ত্রাণ না মেলার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ জেলা থেকেও কুঁয়ে নদীর জলে প্লাবিত এই জেলার ভরতপুরের একাধিক গ্রাম জলবন্দী হাজার হাজার মানুষ গ্রামবাসীদের অভিযোগ তিন দিন ধরে জলবন্দী হয়ে থাকলেও এখনো কোনো রকম খাবার পৌঁছে দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে পড়ে গেছে আমরা কি করবো আমরা দেখুন আমাদের সাহায্য করুন আমাদের তো জল এসেছে আমরা সব ডুবে গেছি আমরা কিছু কিছু বেরোতে পারছি না করতে তা মানুষেরও অসুবিধা জল তাও করে না এবার ওই কাশিপুর থেকে জল এনে খাচ্ছি কাশিপুর থেকে জল এনে খাচ্ছি ওই গাঁয়ে গেছিলাম প্লাবনের তোরে জীবন ও জীবিকা সংকটের মুখে রাজ্যের বহু মানুষের সরকার পাশে না দাঁড়ালে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় এই বিশাল সংখ্যক মানুষের নিউজ টাইম